হ্যালো বন্ধুরা, আজ আমি দেখাবো যে 2D টেক্সটের যে জালি ডিজাইন হয় সেগুলো খুব ইজিলি কিভাবে আমরা বানাতে পারি। তো সবার প্রথম আমাদের কি করতে হবে, ইম্পোর্ট অপশানে গিয়ে যে ডিজাইনটা আমরা বানাতে চাই সেই ডিজাইনটাকে সিলেক্ট করে ইম্পোর্ট করে নিতে হবে। এবারে এটা শিফট প্রেস করে এই কর্নার ধরে আমি হালকা একটু বড় করে নিলাম। নেয়ার পর আমরা কি করব, এটাকে রাইট ক্লিক করে লক অবজেক্ট করে দেব। এবার একটা জিনিস বলে দিই, যদি আপনার কাছে এই সেম ফন্ট থাকে তাহলে তো কোনো ব্যাপার না, আপনি এটা টাইপ করে নিতে পারেন। যদি ফন্ট না থাকে তাহলে কিন্তু আপনাকে এটা ড্রয়িং করে বানাতে হবে। এবার বলি, এটা লক করে দেওয়ার পর আমরা কি করব, যে কালার দিয়ে আমরা আউটলাইনটা ড্র করতে চাই সেই কালারের উপর রাইট ক্লিক করব। ওকে, এবারে আমরা এখানে পেন টুল সিলেক্ট করব এবং এটা ড্রয়িং করব। দেখুন কিভাবে ড্রয়িংটা করব, প্রথমেই ক্লিক করলাম, এবার এই রকম জায়গায় এসে এটাকে এরকম রাউন্ড শেপ দিলাম। এবার অল্ট প্রেস করে এই কার্ভটাকে কেটে নেব। নেওয়ার পর আবার এই জায়গাটা এইরকম ড্রয়িং করব। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, লাইনটাকে আমরা একটু মোটা করে নিচ্ছি, দেখতে আপনাদের সুবিধা হবে। দেখুন তাহলে এখানে আবার এই অল্ট প্রেস করে কেটে নেব। তো এইভাবে আমরা কার্ভ ড্র করে মাঝে মাঝে অল্ট প্রেস করে কেটে এই ড্রয়িংটাকে কমপ্লিট করব। এখন ইজি প্রসেস বলে আর অন্য কোনো প্রসেসে গোঁজামিল দিয়ে করলে কিন্তু এটা হবে না। অনেকে কি করে, ওই ইমেজটাকে ট্রেস করে বানাতে চায় কিন্তু ওখানে লাইনগুলো স্মুথ হবে না, আপনাকে একটু কিন্তু পরিশ্রম করতে হবে, এইভাবে ড্রয়িং করে নিতে হবে। এর থেকে ইজি প্রসেস কিন্তু এটা হবে না, বা যদি এর থেকে ইজি কোনো প্রসেস আপনি অ্যাপ্লাই করেন, ট্রেস করার যে প্রসেস, তাহলে কিন্তু এত স্মুথ ড্রয়িং হবে না। দেখতে থাকুন, তো যেখানে গিয়ে মনে হবে যে আমার ওই কার্ভটাকে কেটে নেওয়া দরকার, সেখানে অল্ট চেপে কার্ভটাকে কেটে নিতে হবে। এটা খুব কঠিন নয়, কিন্তু একটুখানি আয়ত্ত করে রাখলে খুব ইজিলি আমরা এই কাজটা করতে পারবো। এবার একটা জিনিস বলি, এই জায়গাটায় জয়েন্ট আছে, জয়েন্ট কি করে করে দেখিয়ে দিচ্ছি। এখন আমরা একটু দূর থেকে নিয়ে এইভাবে করে নিচ্ছি, ও পরে ওটা জয়েন্ট করে দেওয়া যাবে। তাহলে যেটা বললাম, যেখানে আপনার কার্ভ লাইনটা কেটে নেওয়ার দরকার পড়বে আপনি অল্ট প্রেস করে কেটে নেবেন, এবং এই জায়গাগুলো পরে আপনি মডিফাই করে নিতে পারবেন, এই না যে এক্ষুনি আপনাকে মডিফাই করতে হবে। আগে ভালো করে ড্রয়িংটা কমপ্লিট করে নেবেন, নেওয়ার পরে আপনি ওই জায়গাগুলোকে মডিফাই করবেন। আর যেভাবে বলছি যদি এইভাবে কাজ করতে পারেন হয়তো একটু কষ্ট হবে, কিন্তু একদম পারফেকশন রেখে আপনি কাজটা করতে পারবেন। কারণ দেখুন কাজটা করলে সুন্দরভাবে করতে হবে,
তাড়াহুড়ো করে বা খুব ইজি প্রসেসে কিন্তু কোনো কাজ ভালো হবে না। তো নিখুঁত কাজ করতে গেলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম বিনা কোনো ভালো ফলাফল পাবেন না। এখানেও আবার এই অল্ট প্রেস করে আমরা কেটে নিলাম, দেখুন এই জায়গাতেও অল্ট প্রেস করে কেটে নেব। এবার এই বাঁকিয়ে দিলাম, দেওয়ার পর এই আবার এই জায়গাটায় অল্ট প্রেস করে কেটে নিয়ে দেখুন এখানেও তাই। মোদ্দা কথা হলো মেন ড্রয়িং করাটা ঠিকঠাক জানতে হবে, না হলে কিন্তু হবে না। এটাই হলো এর অ্যাকচুয়াল প্রসেস। তাহলে এই অল্ট প্রেস করে করে আমায় এক্সট্রা যে কার্ভগুলো আছে সেগুলো এরকম কেটে নিতে হবে। এটা কন্ট্রোল জেড করে নিলাম, কারণ ওই অল্ট প্রেস করে ওটা ঠিকঠাক কাটছিল না। আরেকবার কন্ট্রোল জেড করি, ব্যাস কন্ট্রোল জেড করলাম, কারণ এটা একটু বেশি ভিতরের দিকে যাবে। দেখুন এবার এই জায়গাটায় জয়েন্ট হয়ে গেল। এবার একটা জিনিস বলে দিই, এই জায়গাটায় শেপ এডিটর দিয়ে এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে একটু নিচের দিকে নামিয়ে দেব। আর এই জায়গাটাকে আমরা জুড়ে দেওয়ার জন্য কি করব দেখুন, পেন টুল দিয়ে এরকম একটা ড্রয়িং করে নেব, ব্যাস। এবার শেপ এডিটর দিয়ে এটাকে একটু তুলে দিলাম, এই দুটো জিনিসকে একসাথে উইল্ড করে দিচ্ছি। দেখুন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এই দেখুন উইল্ড করলে এটা জুড়ে গেল।
এবার একটু মডিফাই করার জন্য এই জায়গাটা আমরা ডিলিট করে দিলাম। ব্যাস, এবার এর মাঝখানের যে অংশগুলো বাকি আছে সেগুলোকে আমরা করে নেব। তাহলে আবার পেন টুল সিলেকশন করে দেখুন ড্রয়িং করে নিচ্ছি। সেখানেও আউটলাইনটাকে একটু মোটা করে নিই, দেখতে সুবিধা হবে। এই জায়গাটা আমরা ভুলে গেছিলাম, তো অসুবিধার কিছু নেই, এটাকে সাবট্রাক্ট করে নিলেই হয়ে যাবে। সাবট্রাক্ট করে দিচ্ছি, দেখুন শিফট প্রেস করে এর গা থেকে আমরা কেটে নেব, দেখুন ট্রিম করলেই সাবট্রাক্ট হয়ে যাবে। এবার এই জায়গাটা একটু মডিফাই করে দিতে হবে। ব্যাস, এবার আমাদের মাঝখানে যে ড্রয়িং গুলো সেগুলো করে নেব। দেখুন খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু শুধু জাস্ট ধৈর্য ধরে আপনাকে ড্রয়িং করতে হবে। লাইনটা আবার মোটা করে নিই। শিফট প্রেস করে স্ট্রেট লাইন গুলো ড্র করবেন, তাহলে স্ট্রেট হবে। আচ্ছা, যেগুলো ড্রয়িং হয়ে গেছে আমি কালার ফিল করে দিই। শিফট চেপে এইভাবে ড্র করব, করার পর এটাকেই জয়েন করে দেবে। ব্যাস, এই কালারটাকে আমরা ফিল করে দিলাম। এবার দেখুন এই জিনিসটাই কন্ট্রোল চেপে টেনে এখানে বসিয়ে দিলাম, একটু টেনে শুধু বাড়িয়ে দেবো। এটাকেও তাই কন্ট্রোল চেপে নিয়ে এসে শুধু এরকম করে দিলাম। এবার এইটুকু কালার
কম্বাইন করে দিলাম। আচ্ছা এখন কালারটা নান রাখছি, এই ভিতরটা করে নিই। একটা হয়ে গেলেই বাকিগুলো একই, কন্ট্রোল চেপেই নিয়ে গেলাম, আর এটাও একই, সামান্য একটু মডিফিকেশন করে নিতে হবে। বেশ, এবার বলে দিই, এইটাকে আমরা কম্বাইন করে নিয়ে কালার দিচ্ছি। দেখুন তাহলে এটা হয়ে গেছে। এবার আমাদের এই 703 লেখাটা করতে হবে। তো এখানে কি করব দেখুন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এবারে শেপ এডিটর দিয়ে এইরকম রাউন্ড শেপ করে দিলাম। এরপরে বলে দিই এখানে 703, 703 নর্মাল লেখা, তো এখানে লিখে দিন 703। এবার এই লেখাটা একটু বোল্ড যদি করতে চান বোল্ড করে দিন। ব্যাস এটাকেও আপনি কম্বাইন করে নিন। এবার এই জায়গাটায় যে শিকলের ব্যাপারটা আছে ওটা কিভাবে করবেন দেখুন, এই লাইনটাকে একটু মোটা করে নিলাম, শেপ এডিটার দিয়ে এটাকে রাউন্ড শেপ করলাম। করার পর শিফট প্রেস করে ভিতরের দিকে এরকম রাখলাম। এবার এই জিনিসটা এরকম জায়গায় তুলে দিলাম, দিয়ে এইটাকে আমি কম্বাইন করলাম আর এইটাকে এর সঙ্গে ওয়েল্ড করলাম। ব্যাস এবারে এটাকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল চেপে এদিকে নিয়ে গেলাম, সামান্য একটু সরবে। এই মাথাটাকে কন্ট্রোল চেপে একটু নামিয়ে দিলাম। ব্যাস এবার এই দুটোকে আমায় উইল্ড করতে হবে। করার পর এটাকে আবার উইল্ড করে দেবো, দিলে দেখুন তাহলে আমার রেডি হয়ে গেছে। তাহলে এইটা দিয়ে এবার ফিল কালার আমি নান করে দিচ্ছি, আউটলাইন কালার দিচ্ছি। দেখুন খুব ইজিলি ওই ডিজাইনটা আমার তৈরি হয়ে গেল। তো আমাদেরকে এই ধরনের ডিজাইন বানাতে গেলে এইভাবে লাইন ট্রেস করে বানাতে হবে। আশা করি এটা দেখে আপনারা শিখতে পারবেন। আর একটা জিনিস বাকি আছে, দেখুন এই জায়গাটায় বাঁশির যে এটা ওটা দেখিয়ে দিই, এটার ফিলটা আমি এখন নান করে দিচ্ছি। দেখুন এখানে সার্কেল ড্র করবেন, এই সার্কেলটাকে কন্ট্রোল প্রেস করে এদিকে সরিয়ে নিয়ে যাবেন। আচ্ছা এখানে যে সার্কেলটা আছে এটার অর্ধেকটাকে কেটে নেব, তাহলে শিফট চেপে ট্রিম করে দেব। এবার এই অর্ধেকটা দিয়েই এটাকে কাটব ট্রিম। আর বাকি যেগুলো আছে সেগুলোকে এরকম সিলেক্ট করে নিয়ে কম্বাইন করে এর সঙ্গে ট্রিম করে দেব, দিলে দেখুন এটা কেটে গেল। এবার এই জায়গায় যে লাইনটা রয়ে গেছে এটা পেন টুল দিয়ে একটুখানি আবার ড্রয়িং করে নিচ্ছি।
এক সেকেন্ড, এটা উইল্ড করা হয়নি। এটা জয়েন্ট থাকবে, ব্যাস। বোঝা গেল? এবারে শেপ এডিটর দিয়ে একটু মডিফাই করে নেব। দেখুন, এইখানে একটা পয়েন্ট নিয়ে নেব, এটা দুটো ডিলিট। এবারে আউটলাইন গুলো সরু করে নিচ্ছি। এখানে আর একটা পয়েন্ট অ্যাড করে এই দুটো পয়েন্টকে পুরো ডিলিট করে দিলাম। দেখুন, এবার এটা মডিফাই করে দেব। আর এই জায়গায় এই পয়েন্টটা শুধু ডিলিট। ব্যাস, তাহলে এই ধরনের ডিজাইনগুলো এইভাবে আমরা বানিয়ে কাজ করব। আশা করি সবাইকে আমি এটা বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।